নমস্কার, আমি ডক্টর দেবুল মন্ডল। আমি আপনাদের দু একটা কথা বলতে চাই। এই যে করোনা, করোনাকে হারাতে গেলে আমাদের কাছে শুধু একটাই উপায় আছে, সেটা হলো বাড়িতে থাকা। প্লিজ কয়েকদিন বাড়িতে থাকুন। বাড়িতে থাকলে কি হয়েছে, কি হয়েছে আপনাদের বাড়িতে থাকলে? করোনাকে হারাতে গেলে তো আমাদের এইসব করতেই হবে। প্লিজ প্লিজ নমস্কার, আমি সুদেশনা রায়। আর আপনাদের সবার মতো আমিও কিন্তু করোনা বন্দী, কারণ করোনা বা কোভিড-19 যুদ্ধে এখন লকডাউন চলছে, আর তাই আমরা সবাই বাড়িতে থেকে এই যুদ্ধে অংশগ্রহণ করছি। কিন্তু আমরা ফিজিক্যালি লকডাউন হলেও আমাদের মনটা কিন্তু বাঁধা নেই, আর এই বাঁধাহীন মনই নানান রকম ক্রিয়েটিভ কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলছে। দৈনন্দিন জীবন ছাড়াও ক্রিয়েটিভ কাজ আমরা করছি, কেউ আঁকছি, কেউ কবিতা বলছি, কেউ গান গাইছি, কেউ ছবি আঁকছি, কেউ বাগান করছি, কেউ রান্না করছি, কেউ ঘর গুছোচ্ছি, নানান রকম ক্রিয়েটিভ কাজ চলছে। জ্যোতি কালচারাল অ্যান্ড এডুকেশনাল ফাউন্ডেশন ডিসাইড করেছে যে ওদের চেনাশোনা, ওদের ছাত্রছাত্রীরা যেসব ক্রিয়েটিভ কাজ করছে সেগুলো সব সবার সঙ্গে ভাগ করে নেবে। তাই তারা একটা ইউটিউব চ্যানেল খুলেছে। প্লিজ, আমি তো দেখবই, আমি তো পার্টিসিপেট করবই, আপনারাও করবেন। জ্যোতি কালচারাল অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশন, থ্যাংক ইউ। সমস্ত মিলি আপনাদের শুভেচ্ছা পাঠিয়ে করে জ্যোতি ফাউন্ডেশন আরও দৃঢ় এবং দীপ্ত পদক্ষেপে এগিয়ে চলু, এই প্রার্থনা করে আমাদের অনুষ্ঠান শুরু করছি। সমস্ত কিছুর একটি মাঙ্গলিক থাকে, আমাদের মাঙ্গলিক কর্তা আছেনই রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শুরু হচ্ছে রবীন্দ্রনাথের একটি গানের নৃত্যায়ন দিয়ে, আনন্দলোকে মঙ্গলালোকে। প্রত্যেক ঘরে মঙ্গল বিরাজ করুক, আনন্দ বিরাজ করুক, পৃথিবী আনন্দময় হোক, এই প্রার্থনা দিয়ে আমরা শুরু করছি। জ্যোতি কালচারাল অ্যান্ড এডুকেশন ফাউন্ডেশনের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠান শুরু হচ্ছে।
শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললে ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শেষে ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে শুধু তোমার টেলিফোন ঘর ভরা দুপুর আমার একলা থাকার সুর রোদ গায়ত আমি ভাবতাম তুমি কোথায় কত দূর আমার বেসুর গিটার সুর বিঁধেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার শুধু তোমার ভালোবেসে सारी रे गम सजन सजन राधिकालो देख अब हो जाहिया मृदुल गमन शाम आवे मृदुल गान गाहिया জ্যোতি কালচারাল অ্যান্ড এডুকেশনাল ফাউন্ডেশন নিয়ে এলো তাদের নতুন ইউটিউব চ্যানেল, যেখানে তাদের ছাত্রছাত্রীরা বিভিন্ন ধরনের পারফরমেন্স আপলোড করবে, যেমন নাচ, গান, আবৃত্তি, শর্ট ফিল্মস ইত্যাদি। আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে তাদের নতুন ভিডিও কখনো মিস না করেন। আশা করি আপনারা প্রত্যেকে এদের পারফরমেন্স এনজয় করবেন। থ্যাংক ইউ।